আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছি আমি শারমিন ফেরদৌস শুরুতে শিরোনাম রেমিটেন্স প্রবাহ বাড়াতে ব্যাংকগুলো থেকে আরো 2.5% প্রণোদনা পাবেন প্রবাসীরা সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকে গাজা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন শনিবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অর্থনমিত জাতীয় পতাকা সাইপ্রাসে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ দূতাবাস খোলার পাশাপাশি প্রয়োজন সরাসরি ফ্লাইট চালু দাবি প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রবাহে প্রয়োজনীয় গতি আনতে ও ডলার সংকট মোকাবেলায় জোরদার করা হয়েছে ব্যাংকগুলোর প্রচেষ্টা সরকারের বিদ্যমান নগদ সহায়তা ছাড়াও ব্যাংকগুলো থেকে অতিরিক্ত প্রণোদনা হিসেবে 2.5% পর্যন্ত প্রণোদনা পাবেন প্রবাসীরা বর্তমানে আন্তঃব্যাংক এক্সচেঞ্জ মার্কেটে ডলারের দাম 110.50 টাকা সেখানে প্রতি ডলারে 115.5 টাকা করে পাবেন প্রবাসীরা বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ গত শুক্রবার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয় 22 অক্টোবর থেকে নতুন এই প্রণোদনা কার্যকর হয় রেমিটেন্স আকৃষ্ট করতে সরকার 2019 সালে 2% প্রণোদনা চালু করে এবং পরে তা বাড়িয়ে 2.5% করা হয় এখন ব্যাংকগুলো তাদের নিজস্ব কোষাগার থেকে অতিরিক্ত 2.5% পর্যন্ত প্রণোদনা দেবে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন এক সংবাদ মাধ্যমকে বলেন রেমিটেন্স প্রবাহকে আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে রেমিটেন্স বাংলাদেশের জন্য ডলারের সবচেয়ে সহজ উৎস অর্থনীতির মূল স্তম্ভ তবে সম্প্রতি রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে গেলেও গত সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ 41 মাসের সর্বনিম্ন 1.34 বিলিয়ন ডলারে নেমে আসে রেমিটেন্স ছাড়া ডলারের ক্রয় মূল্য 110 টাকা ও বিক্রয় মূল্য 110.50 টাকা অপরিবর্তিত রয়েছে গাজা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ এর অংশ হিসেবে একই দিন শনিবার সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে এছাড়াও গাজায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি গাজায় 2 সপ্তাহ ধরে চলা ইসরায়েলের হামলায় 4,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন 13,000-এর বেশি মানুষ নিহতদের মধ্যে 1,661টি শিশু রয়েছে সাইপ্রাস ভূমধ্য সাগরে অবস্থিত একটি দ্বীপ দেশের নাম অপরূপ প্রকৃতি আর স্থাপত্য শৈলীর এই দ্বীপে রয়েছে অনেক প্রাকৃতিক স্মৃতিসৌধ তাই তো ছুটি কাটাতে প্রতি বছর ইউরোপের দেশ থেকে ঘুরতে আসেন হাজার হাজার পর্যটক অফার কর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের বাংলাদেশ দূতাবাস চালু করা সরাসরি ফ্লাইট চালু করা এমনকি দ্বিপাক্ষিক আলোচনায় কর্মী নিয়োগের বিষয়ে দাবি সাইপ্রাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সাইপ্রাস থেকে সেলিম হাওলাদারের প্রতিবেদন বিশ্বের বহু দেশ প্রতি বছর অনেক পর্যটককে আকর্ষণ করে থাকে তবে এই তালিকায় সাইপ্রাস অন্যতম সাগরের নীলপানি দ্বারা বেষ্টিত এই দেশের স্বচ্ছ শীতল জলরাশি সূর্যের তীব্র তাপদাহের হাতছানি আকর্ষণীয় এবং প্রশান্তি এনে দেয় ইউরোপের পর্যটকদের তারা মধ্যপ্রাচ্য কোনো খানে যদি না চেষ্টা করে এখানে চেষ্টা করে ইনশাল্লাহ আসার পরে হয়তো বা তারা খুব ভালো একটা জব করতে পারবেন আর মোটামুটি আপনার মিডল ইস্টের কোনো কান্ট্রি থেকে এখানে ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ আমি এখানে আসছি প্রায় 1.5 বছর যাবত আমি একটা স্টুডেন্টে রেস্টুরেন্টে ওয়ার্ক পারমিট ভিসা আসছি এখানে আসলে ওয়ার্ক পারমিট ভিসা আসলে অনেক সুবিধা বৈধভাবে কাজ করা যায় দেশে আসা যায় যাওয়া যায় এছাড়াও বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে এখান থেকে যাওয়ার সুবিধা আছে গ্রীষ্মকালীন এই সময়ে বিপুল পর্যটকের আনাগোনায় ব্যস্ত থাকে সাইপ্রাস দেশটি অবশ্য এই সময়ে কর্মী সংকটে পড়েন হোটেল রেস্টুরেন্ট এমনকি সি বিচের মালিকরাও অন্যদিকে এই সুযোগটি কাজে লাগান এশিয়ার অনেক দেশ সহ বাংলাদেশ তবে বাংলাদেশ থেকে সাইপ্রাসে যাওয়ার যে ভিসা প্রক্রিয়াটি তা অনেকটাই কঠিন কারণ বাংলাদেশে সাইপ্রাসের কোনো দূতাবাস নেই ফলে প্রতিযোগিতা শ্রমবাজারে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশিরা কুয়েত কিংবা সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যের যে মানুষ যারা আসে ভিসা নিয়ে কাজ করছে তাদের থেকে আমার কাছে মনে হচ্ছে যেন সাইপ্রাস ইউরোপের যে সাইপ্রাসে কিন্তু আপনাদের আসাটা অনেকটাই ভালো কারণ মধ্যপ্রাচ্যে আসতে গেলে আপনাদের খরচ পড়ে যায় 8 থেকে 10 লাখ টাকা সেক্ষেত্রে আপনি যদি সাইপ্রাসে আসেন তাহলে আপনি হয়তো 8-10 লাখ টাকা আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা তা অনেক সুন্দর হবে
সাইপ্রাসে বাংলাদেশ দূতাবাস চালু করা, সরাসরি ফ্লাইট চালু করা এমনকি দ্বিপাক্ষিক আলোচনায় কর্মী নিয়োগের বিষয়ে দাবি জানিয়েছে সাইপ্রাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এসটিভি প্রবাস ডেস্ক। নবনিযুক্ত হাইকমিশনার শামীম হাসান মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিদায়ী হাইকমিশনার গোলাম সারওয়ার স্থলাভিষিক্ত হলেন। এই মিশনে যোগদানের পূর্বে তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত কূটনীতিক শামীম হাসান বিসিএস ১১তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এই কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এবং তখন থেকে দেশে ও বিদেশে দায়িত্ব পালন করেন। কূটনৈতিক হিসেবে তিনি নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কুয়েত, দোহা, নাইরোবি, রোম, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। শামীম হাসান ১৯৬৬ সালের পহেলা সেপ্টেম্বর বরিশালের পিরোজপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিসিএস ও এমএসএস ডিগ্রি লাভ করেন তিনি। কাতারের রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম কাতারের ২০২৪-২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী দোহার দোহা জেদিদ নিউ জামান রেস্টুরেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বখতিয়ার উদ্দিন সভাপতি, মোহাম্মদ খোরশেদ আলম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন তিন নির্বাচন কমিশনার নেয়ামতুল্লাহ, জসীমউদ্দিন মামুন খান, রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাতার কৃষক দলের সভাপতি ফজল কবির সহ ফোরামের সদস্যরা। এ সময় রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ঐক্যবদ্ধ হয়ে মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং বিএনপির সকল কর্মসূচিগুলোর সাথে একাত্মতা পোষণ করেন এবং এক দফা দাবি আদায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসটিভির প্রবাস সংবাদ এনেছি শেষ বিরতি, ফিরছি কিছুক্ষণ পর সাথে। পবিত্র ওমরা পালন শেষে রিয়াদে সংবর্ধিত হলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া এক আসনের এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে নাসিরনগর উপজেলা প্রবাসীদের আয়োজনে রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন টিটুর সভাপতিত্বে মোহাম্মদ আলী নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া এক আসনের এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সংবর্ধিত অতিথিকে। এতে উপস্থিত ছিলেন রিয়াদস্থ আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাবুল শিকদার, রিয়াদস্থ সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ জুয়েল, হোসাইন আহমেদ রোকন সহ আরও অনেকে। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালিকে ১১ নভেম্বর সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে সমর্থকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের মেস্প্রে ঢাকা বিরিয়ানি হাউস হলরুমে শতাধিক সমর্থক একত্রিত হন আলোচনা সভায়। বক্তারা বলেন, দলের দুঃসময়ে বিল্লাল হোসেন ঢালি দলের হাল ধরেন, কিন্তু এখন তাকে নিয়ে নানান ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে বিল্লাল হোসেন ঢালিকে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন আলী চৌকিদার, ডালিম মাহমুদ, হাকিম লাকুড়িয়া, নজরুল লাকুড়িয়া, মাসুম খালাসি, কালাম খালাসি, রাসেল বেপারি সহ আরও অনেকে। এসটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবার একবার। রেমিটেন্স প্রবাহ বাড়াতে ব্যাংকগুলো থেকে আরও 2.5% প্রণোদনা পাবেন প্রবাসীরা, সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। গাজা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন, শনিবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অর্ধনমিত জাতীয় পতাকা। সাইপ্রাসে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ, দূতাবাস খোলার পাশাপাশি প্রয়োজন সরাসরি ফ্লাইট চালু, দাবি প্রবাসী বাংলাদেশিদের। এই ছিল এসটিভির প্রবাস সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ।